নমস্কার, শুভ সকাল, সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। পুজোর পরে এটা আমার প্রথম ব্লগ, বেশ কয়েকদিন ব্লগ করিনি, ভালো লাগেনি। আর এখন তো বাবা ভালো লাগেনি না, ভালো লাগেনি মানে এমনি করিনি, আগের ব্লগ গুলো দেওয়া হয় নাই, মানে আগে যাওয়া পুজোর ভিডিও গুলো দেওয়া হয়নি, তো তাই আর করতে ইচ্ছা করেনি। তো যখন পুজোর ভিডিও প্রায় আমার দেওয়া শেষ, এখন ভাবলাম শুরু করার, মানে ভিডিও স্টার্ট করি। তো আজকে কিছুদিন ধরে ঘুম থেকেই উঠি না, উঠতে উঠতে আমাদের সেই 12টা বেজে যায়, মানে 12টা বেজে যায়। তারপর দুপুরে খেতে খেতে, দুপুরে না সকালে খেতে খেতে প্রায় 12:30 একটা বেজে যায়। তারপর দুপুরে খাই 4:00-5টার দিকে। তারপর সন্ধ্যা পর আমাদের আর কোনো কাজ থাকে না, মানে কোনো কাজও করছি না, সময়ই কাটে না। হ্যাঁ, সময়ই কাটে না, ঘরে বসে বসে কতক্ষণ আর ফোন চালাতে ভালো লাগে। তো আজকে ভোর ভোর উঠে গেছি, আজকে 9:00 উঠে গেছি, উঠে এখন সকাল সকাল ভোর ভোর উঠেছে 9:00। অন্যান্য দিন থেকে কোন টাইমিং এ ভোর 9:00, মানে 9:00 উঠেছি। এখন যে আগে খাওয়া দাওয়া করবো, দেখবো আজকে মা কি রান্না করছে। নর্মাল যা ডিম, সরি ডিম না, আলু ভর্তা করেছে আজকে, শুকনো মরিচ দিয়ে ঝাল ঝাল করে করেছে। আর নিচে আছে ভাত, আর তরকারি যদি আমার খেতে মন চায় ফ্রিজ থেকে বের করতে হবে। আর সবার খাওয়া শেষ, আমার জন্য অল্প ভাত রয়েছে। এই সাবান গুলো মা খুঁজে খুঁজে বের করেছে, ইঁদুর নিয়ে নিয়েছিল কালকের আগে দিন রাতে, এমন জ্বালা, মানে এমন ঝামেলা করেছে ইঁদুরগুলো, আজকে যে খুঁজে পেয়েছে। এখানে অনেকটা খেয়ে ফেলেছে, একটাকে তো অনেকটা খেয়েছে, আজকে যদি খুঁজে না পেতো তাহলে আবার মানে খেয়ে নিত। আর এটাই যে কাগজটা ছিঁড়ে ফেলছে, তো আমি এখন ছানে চলে যাব। আর আজকে মা অনেক দিন পর একটা মুরগি নিয়ে আসলো, আমরা 2-3 দিন ধরে বলছি আনতে কিন্তু আনে না। তো মুরগির অনেক দাম বেড়ে গেছে, এখন তো জিনিসপত্রের দাম প্রচুর বেড়ে গেছে, মানে কোন সবজি কেনা যাচ্ছে না। আমরা কি স্বাধীনতা চেয়েছিলাম? একদমই না, একদমই না। তো ফেসবুকে ঢুকলে এগুলো দেখা যায়। তো মানে তো মা কয়েকদিন ধরে বলছি মুরগি এনে দিতে এনে দিতে, সময় পায় না, সময় পায় না বলে কি মানে দেরি করে গুপ্তে। দেশটা একটা ব্যাঙ্গের স্বাধীন হয়েছে, ব্যাঙ্গের স্বাধীন। তো মানে কয়েকদিন ধরে ঘুম থেকে লেট করে উঠি, তো তাই আর বাজারও যায় না, আর ঠিক মতো রান্না বান্না হয় না। তো আজকে এনে দিয়েছে, আজকে আমাদের মা কিছুই রান্না করবে না, আমরা এই মুরগি দিয়ে যে কি খাবো সেটা জানি না। এখন আমি স্নান করতে চলে যাব, না হলে আমার লেট হয়ে যাবে। আমার প্রতিদিনই একই কথা থাকে, স্নান করতে যাবো লেট হয়ে যাবে, তো এখন আমি স্নান করতে চলে যাই। আর দিদি ঘরটা মুছে দিবে, আমি ঘর ঝাড়ু দিয়ে গেছি, দিদি খালি মুছবে। ওকে। আর ওই যে মা এগুলো ই করছে বালিশ, আজকে রোদে শুকা দিয়েছে। আর দিদি কেমন করছে, আমি ঘর ঝাড়ু দিয়ে দিয়েছে, ও শুধু মুছে দিবে আর আমি স্নানে চলে যাব। আর ওই যে ওইখানে একটা ডাল দিয়েছে শুকা, আর কালি জিরা শুকা দিয়েছে আজকে রোদ পেয়ে। মা কম্বল না, হ্যাঁ কম্বল, কম্বল না তো বিছানার তোষক শুকা দিতে চেয়েছিল, কিন্তু আমি অবশ্যই করা যাবে। অবশ্যই যাবে। এই যে আমার মা চুল নিয়ে এসেছে, এগুলো এখন বিক্রি করবে 11,500 টাকা কেজি। কত টাকা দেয় এবার আমাদেরকে সেটাই দেখার, তুমি চাও আমি আসছি। আর এখানে আমি মাংস ধুয়ে নিয়েছি, ভালো মতো ধুতে পারছি না, তার কারণ কারেন্ট চলে গেছে। এই বড় দুটো লেগ পিস, এই দুটো আমি রেখে দিব বারবিকিউ করার জন্য, আজকে খাবো না, এখন নোংরা রয়েই গেছে, ভালো মতো ধুতে হবে, কারেন্টটা চলে গেছে। মাঝখানে মাংস আছে, এটা রেখে দেবো, এটা তরকারি রান্নার জন্য। আর এখানে দু ভাগা করেছি, এটা হচ্ছে কি জানি খাবো, চিকেন পাকোড়া খাবো, আর এটা আজকে রান্না হবে মেবি। আমি মা এই লোকটার কাছে এর আগেও একবার চুল বিক্রি করেছে, উনি সবচেয়ে ভালো দাম দিয়েছে, আর তখন বলে দিয়েছিল 1 বছর পরে আবার আসবেন, তাই উনি অনেক দিন পরে আমাদের বাড়ি এসেছে আজকে চুল কেনার জন্য। এখানে আমাদের 3 জনের চুল আছে, আমার, মার আর দিদির। মা চুল বিক্রি করেছে, 1500 টাকা বিক্রি করেছে, তার মধ্যে আমাকে দিয়েছে 500 টাকা। চুল তো আমারও আছে, দিদিরও আছে, মারও আছে, আর দিদিকে দেয়নি, দিদিকে তো এমনিতে অনেক টাকা দেয়। আর এই যে সাথে একটা কড়াই কিনেছে, মানে ওই 1500 টাকা পেয়েছে, আর এর সাথে এই কড়াইটা পেয়েছে। আরো টাকা পেতো, মানে আরো টাকা কিছু ছিল, এক জায়গায় চুল ছিল, সেটা হচ্ছে কি ছিল বলতো, কাটা চুল, কাটা চুল, কাটা চুলের জন্য বেশি টাকা দেয়নি, অল্প টাকা দিয়েছে, মানে যা দিয়েছে সেই টাকা দিয়েই তো এই কড়াইটা কিনে নিয়েছে। মা সেই টাকা দিতে বলে বারণ করেছিল, আমাদের হয়েছিল 1518 টাকা, তাই না? হ্যাঁ, 1518 টাকা, মানে বড় চুলে যেগুলো চুল আস্তে পাওয়া গেছে সেটাই তো হয়েছে চুল, এই 1518 টাকা। আর কাটা চুল আলাদা জানি কয় টাকা আছে সেটা খেয়াল নেই,
তো সেইখান পরে ওই 18 টাকা আর মা ঘর থেকে 20 টাকা দিয়েছে আর ওই যে কাটা চুলের টাকা দিয়ে এই কড়াইটা নিয়ে গেছে আর দিদি বলেছিল আজকে এটা রান্না করবে কিন্তু মা আর রান্না করতে দেয়নি হ্যাঁ এটাকেও নিরামিষ বানিয়ে নিয়েছে মা নতুন যে হাড়িপাতিল কেনে সেই হাড়িপাতিল মানে সেই নতুন কিছুকেই মা হচ্ছে কি বলে নিরামিষ বানিয়ে ফেলে আমিষ রাখতে চায় না আমিষ করতেই চায় না ওদের ঘরে সব নিরামিষ আমিষের দু একটা জিনিস আছে দু একটা জিনিসের মধ্যে তার মধ্যে মাছের কড়াই আলাদা তারপরে মাংসের কড়াই আলাদা দুধের কড়াই আলাদা কলাই আলাদা মানে সবকিছুরই আলাদা আলাদা কড়াই আছে আর মাছের মাংসের একটা কড়াই দুধের একটা কড়াই ভাজার জন্য ছোট্ট একটা কড়াই আছে ওতে আমরা আবার মাঝে মাঝে মাংস আর আমাদের মানে মাছের বেশ কয়েকটা কড়াই আছে তো এটা তার জন্য ছোট কড়াই তো ছোট কড়াই আছে তাই এটা নিরামিষ কড়াই রেখে দিবে বলে আজকে দিদি মাংস রান্না করেছে কেমন জানি একটা মানে কালারফুল হয়নি সাদা কালার হয়েছে এটা বলে তো এখন এটা দিয়ে খাবো ফাট্টু ভাই এই যে এখানে ফাট্টু ভাই খাচ্ছে আর ওইখানে দিদি খাচ্ছে খাওয়া দাওয়া শেষ করে শুনবো কিরকম হয়েছে আর কি রান্না করেছে সেটাও পরে শুনবো বহুদিন পর আজকে উঠেছি গাছে জল দিতে এতদিন তো মানে রোদ উঠলেও বৃষ্টি হতো একবার না একবার হতো তাই আর দিতাম না আজকে বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে না তাই ভাবলাম আজকে জলটা দিয়ে নেই তো এখন জলটা দিব আমি গাছে দে তো ঘটা করে এই একটা বাগান বিলাস ফুটেছে এটা দেখার জন্য আমাকে ডেকে নিয়ে এলো এই যে বাগান বিলাস হ্যাঁ এই রে খোদা কি আর বলবো আর এই গাছ থেকে মরিচ নিতে বলেছে মা এই যে মরিচ কালো কালো মরিচ গুলো একটু দেখাই এই যে কালো কালো মরিচ গুলো দুটোই নিলেই হবে তুই তো খুব আরাম করে জল দিয়ে যাচ্ছিস মনে আছে হ্যাঁ দাঁড়িয়ে দাঁড়িয়ে না তা কি আমাদের গাছে দুইটা কাঁকরোল ধরেছে দুইটা না তিনটা চারটা মানে কিছু ধরেছে মা পাড়ার জন্য পাগল হয়ে গেছে এখন আমি এটা পেরে নিব ওই যে একটা আর কোন চিপা দিয়ে ওই যে একটা দেখা যাচ্ছে ওইটা এখনো বেশি বড় হয়নি এই তিনটাই পেরে নিব এগুলো দিয়ে ভর্তা খাবে ভর্তা গাছে থেকে এই তিনটে কাঁকরোল পেরে নিয়ে আসলাম আর এই যে এখানে চারটে মরিচ নিয়ে এসেছি বেশি আনিনি মা বলেছে মানে বাতি দেখে নিয়ে আসতে বেশিগুলো মানে বাতি হয়নি তাই কয়টা নিয়ে এসেছি চারটে নিয়ে এসেছি আর যা কাঁকরোল তো এই তিনটাই ছিল তাই তিনটাই এনেছি মন্দির থেকে বাবা এই পান মশলাটা নিয়ে আসছে আমরা এখন যখনই সময় পাই তখন এইটা খাই যখনই খাওয়া দাওয়া শেষ করি খাওয়া দাওয়া না শেষ করলেও যখন এখন এখানে এসে বসি তখন কিছু খাই আর না খাই এই পান মশলাটা খাই এখন সন্ধ্যার সময় এখনো কিছু খাইনি ভাত খেয়েছি কিন্তু পান মশলা খাচ্ছি চারটা নাগাদ তো তারপর আর কিছু খাইনি দিদি পান মশলা খাচ্ছে আমি একটু খাবো মানে যে কয়বার এখানে এসে বসি এটা চোখের সামনে পড়ে সামনে রাখা টেবিলে আর প্রত্যেকবার একটু না একটু খাই আর মা জানে ওদিকে কি খুঁজছে হ্যাঁ বের করে ফেলেছে এরপরে বলছে নাকি কিচ্ছু বানাচ্ছি না ফালতু গুলো পুরো ফ্যামিলি শুদ্ধে ফালতু দিদি যখন প্রতিবার কলকাতা যাওয়ার যখন আসে কলকাতা থেকে ফিরে আসে তখন বলে এবার যাওয়ার আগে সবকিছু মার বানিয়ে দিয়ে যাবে বানিয়ে দিয়ে যাবে কিন্তু একবারও সবকিছু বানিয়ে শেষ করতে পারে না তুই কি পারিস কথা সত্য ও যে বানায় না তাহলে তো বলবে যদি বানিয়ে ফেলতো তখন কিন্তু তখন বানিয়ে ফেলতো তাহলে তারা তো জমতো না জমতো একটুও না দিদি এই যে একবার খেয়ে আরো এক মুঠ নিয়ে নিয়েছি তুমি হাতে সেলাই করে ফেলবে আমার মা পাগল হয়ে গেছে কোলবালিশের খোল বানানোর জন্য যে এটার অবস্থা কাহিল এইটাই এখন রাস্তা আছে ওই রাস্তা লাগানো তাই আমাকে এই চিপা দিয়ে ঢুকতে হচ্ছে তুই ঢুকতে পারবি চিপা দিয়ে ঢুকতে পার না হ্যাঁ আমি লাইট ঘুরিয়ে দিয়েছি যারা যারা এখানে আয় এখানে আয় চ শহর আমি আসছি যারা আমার জন্য যারা কোথা এই যে বোনা এখানে কাপড় খুঁজছে পেয়ে গেছি আমি একটা এই যে এটা মা দিয়ে এটা দিয়ে কোলবালিশের কোল বানাবে
আর একটা আছে আমি এখন খুঁজতে পারবো না সামনে যেটা পেয়েছি সেটা দিয়ে কাজ চালিয়ে দেই তোকে এখন দুটোই বের করতে হবে দুটোই বের করতে হবে ইয়েস তোর একটা জামা পেয়েছি আমার জামা পেয়েছিস এই যে জামাটা পেয়েছি লাগবে না লাগবে না ওই দেখুন আমার মায়ের জামদানি শাড়ি দেখলেন একদিন আপনাদের সাথে শেয়ার করব দেখবেন আলমারি খুঁজে এই কাপড়টা বের করে নিয়ে এসেছি এটা দিয়ে দিদি কোলবালিশের খোল বানাবে আর এই যে টুকরা কাপড়গুলো নিয়ে এসেছি এগুলো দিয়েও কিছু একটা বানাবে তো আজকে মনে হয় আর কাটবে না কালকেই কাটবে দিদি তো কাপড় বের করে আর কাটলো না আমি এসে মারে যে ব্লাউজটা সেলাই করতে ধরেছি এখানে বোতাম ঘোরা করেছি জোরে কথা বলতে পারিস না বোতাম ঘোরা করেছি আর বোতাম লাগিয়েছি এতটুকু লাগালেই শেষ একটা বোতাম ঘোরা বাকি আছে এটা লাগালেই শেষ আর দুইটা বাকি দুইটা না আরো মানে চারটে বাকি আছে দুইটা আগের দুইটা তিনটা আগের আর একটা এবারে কি মানে ব্লাউজ সেলাই করা হাতের কাজ করা এটা আমি গত বছর শীতের সময় বানিয়ে দিয়ে গিয়েছিলাম তাই না এই যে লম্বা হাতা করে শীত উপলক্ষে লম্বা হাতা করে বানিয়েছিলাম কিন্তু বোনা এটার হাতের কাজটা সেলাই করেনি আমি শুধু মেশিনে সেলাইটুকু শেষ করেছি এর জন্য এখন বোনা এর মধ্যে বোতাম ছিল না অনেকদিন বোতাম ছিল না আমি করতে নিয়েছিলাম কিন্তু বোতামের অভাবে আর করতে পারিনি তো তার জন্য আর করা হয়নি তো এবছর এবছর পড়তে পারবে শীতে তো এটাই সবার সামনে এসেছে এটাই করে নিয়েছি কালকে আরেকটা যদি মনে থাকে করবো করে বাকিগুলো শেষ দিয়ে দিব ভেরি গুড জব এগিয়ে যা এভাবেই এগিয়ে যা চল চালায় ব্যস্তের দিকে নাকি হ্যাঁ চল চালায় এগিয়ে যা ব্যস্তের দিকে আজকের মতো যা সেলাই কাজ করার ছিল করে ফেলেছি তো ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা গুড নাইট